আসসালামাইকুম শুরু করছি নগদ জনপদের খবর সঙ্গে আছি আমি সামির হোসেন এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে হামলা অগ্নিসংযোগ এবং সহিংসতার প্রতিবাদে ডাকা সড়ক ও নৌপথ অবরোধে আজও স্থবির তিন পার্বত্য জেলার জনজীবন খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোন যানবাহন ছাড়েনি অবরোধের কারণে রাঙামাটির সাজেকে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক রাঙ্গামাটি শহরে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে বিকেলে রাঙ্গামাটিতে সম্প্রীতি সমাবেশ করবে জেলা প্রশাসন সৈয়দ অদিতের রিপোর্ট জম্মু ছাত্র জনতার ডাকা বাহাত্তর ঘন্টার অবরোধ চলছে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবানে অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে অন্যান্য উপজেলার সঙ্গেও যোগাযোগ বন্ধ অবরোধে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাজেকে আটকা পড়েছেন প্রায় এক হাজার চারশো পর্যটক সাজেকে আটকা পড়া পর্যটকদের ডিসকাউন্ট দিচ্ছেন মালিকরা তো আমরা জানতাম না যে এই জায়গায় জন সবাই একসাথে একটা আতঙ্ক বিরাজ করতেছে তারাই আসছে হয়তোবা না জেনে আসছে কিন্তু আসার পরে এখানে প্রত্যেকটা মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে অনেক যারা আবার সাজেকের বাইরে রয়েছে এখন যদি সেনাবাহিনী অথবা যদি আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে রাস্তায় নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছে অবরোধকারীরা পর্যটকদের ফিরিয়ে আনার কাজ চলছে খাগড়া ছড়িতেও আটকা পড়েছেন অনেক পর্যটক অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাঙামাটিতে জারি করা একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে আর এখানে আমরা বের হয়েছি পরিমাণ দেখার জন্য সংঘর্ষের পর গত শুক্রবার রাত থেকে সেনাবাহিনী পুলিশ বিজেপির সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন তেইশ তারিখের ঘটনার বিষয়ে দুটি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই দুটি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবে ছাড়া পাবেন না খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষুব্ধ যুগ্মর ছাত্র জনতার সমাবেশ থেকে এই অবরোধে ডাক দেওয়া হয় সংগঠন ইউপিডিএফ অবরোধ প্রতি সমর্থন জানিয়েছে চ্যানেল আই টানা শ্রমিক পর সৈয়দ কাজে যোগ দিয়েছেন আশুলিয়ায় অধিকাংশের তৈরি পোশাক কারখানা শ্রমিকরা শ্রমিক অসন্তোষ নিরসনে সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেন সাভারের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এদিকে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কারখানা শ্রমিকরা এতে তীব্র যানজটের সৃষ্টি হয় দুর্ভোগে পড়েন যাত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা ভারতের পেট্রোপোল বন্দরের ট্রাকের মালিক ও চালকদের সিন্ডিকেটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্যে কমে গেছে বড় ধরনের প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে বেনাপোল বন্দর দিয়ে চব্বিশ ঘন্টা বাণিজ্য সচল থাকার চুক্তি থাকলেও সিন্ডিকেটের কারণে সেটি ব্যর্থ হচ্ছে যশোর প্রতিনিধি আক্রামু জাবানের রিপোর্ট মাত্র কয়েক মাস আগেও বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন চারশো থেকে চারশো পঞ্চাশ ট্রাক পণ্য আমদানি হতো জুলাই মাসের শেষ দিকে ভারতের পেট্রাপোল ট্রাক মালিক ও চালকদের সিন্ডিকেট হঠাৎ করে সন্ধ্যা ছয়টার পর দু দেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ করে দেয় এতে আমদানি কমে ট্রাক সংখ্যা দাঁড়িয়েছে দুইশো পঞ্চাশ থেকে তিনশোতে পেট্রাপোল বন্দরের থেকে গাড়ি ঢুকা বন্ধ করে দিয়েছে বিশেষ একটা সিন্ডিকেটের কারণে এতে বেনাপোলের ইনপোর্টের গাড়ি অনেক কমে গেছে ট্রাক ড্রাইভার প্লাস ট্রাক মালিকরা এরা একটা বড় ধরনের একটা সেন্টিকেট তৈরি করার পরে সেন্টার সাইটার পরে আর কোনো আমাদের বাংলাদেশে আমদানি আর হচ্ছে না আমদানির সময় কমে যাচ্ছে ছটার পরে তারা গাড়ি দিচ্ছে না অথচ দুমাস আগেও রাত দশটা এগারোটা বারোটার গাড়ি তুলেছে এটা অবিলম্বে পরিবর্তন আতে হবে এবং এক্ষেত্রে প্রশাসনকে বসতে হবে যেখানে এক্সপোর্ট পারছেন তাহলে আমার রিপোর্টের গাড়ি সংখ্যা কেন কম থাকবে বন্দর কর্তৃপক্ষ জানাই বিষয়টি নিয়ে প্যাট্রাপোল পোর্ট ম্যানেজারের সাথে আলোচনা অব্যাহত রয়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারততে সন্ধ্যা সাড়ে ছয়টার পরে আমদানি তো গাড়ি আসছে না বিষয়টি নিয়ে পেট্রোপোল পোর্ট ম্যানেজার আমাদের সাথে আলোচনা করেছি কয়েকবার তিনিও পেট্রোপোল অংশের সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সাথে আলো আলোচনা করেছেন এবং আশ্বস্ত করছেন বিষয়টা শুরু হবে বলে আমরা আশাবাদী ভারত বাংলাদেশের সরকারের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগের নিয়মে আমদানি রপ্তানি বাণিজ্য অব্যাহত থাকবে বলে আশা করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা যশোর থেকে চ্যানেল আই এবারে পাঠানো তথ্য ও নিয়ে দেখুন আল মুকসিদের রিপোর্ট ভিডিও রংপুরে শারদীয় দুর্গ উৎসব নিয়ে ধর্মসভা কমিটির সাথে আলোচনা সভা করেছেন সেনাবাহিনীর ছেষট্টি পদাতিক ডিভিশনের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কয়ুম আলোচনা সভায় তিনি শারদীয় দুর্গ উৎসবে শান্তি শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনীকে মাঠে রেখেছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত করেছেন আমরা বিএনপি পরিবারের পরিবারের কেন্দ্রীয় সময় সদস্যদের সাথে সাক্ষাৎ এবং হাতে অনুদান চেক তুলে দেয়া হয় নোয়াখালীর আটটি উপজেলার সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দশ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি নোয়াখালীর রিজিয়ন কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপির মাইক্রোফিন্যান্স মোহাম্মদ মসিউর রহমান সহকারী পরিচালক সঞ্জীবচন্দ্র ভদ্র ও অন্যরা নোয়াখালীর বেগমগঞ্জে হাজিপুর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে বন্যায় ডায়রিয়া অ্যালার্জি সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত নানা বয়সের মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে ফজলুল হক বাচ্চু ফাউন্ডেশন নিরাপদ চাঁদপুর চাই দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রেসক্লাবের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিছিল শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের চোদ্দ জন শিক্ষককে দীর্ঘ পঞ্চাশ মাসের বেতন ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে চ্যানেল ঈদে মিলাদবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আহলে জামাতের অনুষ্ঠানে হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছে আহলে ওয়াল জামাত চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে মানববন্ধনে উপস্থিত ছিলেন আহলে জামাতের অন্যতম সমন্বয়ক খাজা আরিফুর রহমান তাহের নকশিবন্ধী আহলে ওয়াল জামাতের চাঁদপুর জেলার সভাপতি ডক্টর মাহবুবুর রহমান সহ অন্যরা দখল দূষণের চরম অস্তিত্ব সংকটে গাজীপুরের শ্রীপুরের লবলং নদী পাট দখল করে রাস্তা নির্মাণ সহ অবৈধভাবে বালু ফেলে ভরাট করা হচ্ছে নদী এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পুরো জীববৈচিত্র্যে দখলদারদের উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ পরিবেশবাদীদের ফজলুল হক মডলের তথ্য ও মাসুদ পারভেজের ভিডিওচিত্রে আফরুজা হাসির রিপোর্ট ধনুয়া গ্রামের মাছ দিয়ে বয়ে গেছে লবলং নদী এক সময়ের প্রশস্ত ও প্রাণবন্ত এই নদীর পানি ব্যবহার করতেন দুই পারের মানুষ কালক্রমে দখলদারদের দৌরাত্মে খালে পরিণত হয়েছে নদীটি অভিযোগ উঠেছে নদীর অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলতে বালু ফেলে ভরাট করছে শিল্প প্রতিষ্ঠান ডেকু গার্মেন্টস স্থাপনা সহ রাস্তা নির্মাণ করছে প্রতিষ্ঠানটি পার সহ নদীর পানি যেখানে নহর বসছে সেইখান দিয়েও তারা রাস্তা করে নিচ্ছে এই নদীটা দখল তারা করে নিচ্ছে নদী মারা যাচ্ছে এই নদী মারা গেলে সবাই ভুক্তভোগী নদীতে মাছ ধরতাম গোসল করতাম এখন এই নদীতে আমরা নামতেও পারি না গোসলও করতে পারি না ব্যাং সাপ এইগুলো পর্যন্ত থাকতে পারে না বিষাক্ততার কারণে এতটুকু বিষাক্ত এটার পানি যে দৃশ্যটি আমাদের চোখে ধারণ হয় তা নিয়ে আমরা অত্যন্ত শঙ্কিত যে আমাদের এই এলাকার ভবিষ্যৎ মুক্তি আসলে কি লবণকে দেখতে পারবে এছাড়া এটিবি ব্যবহার না করায় আশপাশের কলকারখানার বর্জ্যের দূষণে কালো বর্ণ ধারণ করেছে নদীর পানি প্রত্যেকটা ফ্যাক্টরি যাতে তাদের ইটিপিগুলো ব্যবহার করে এর জন্য অনলাইন মনিটরিংয়ের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের লোকবল বাড়িয়ে হলেও গাজীপুরে একটি ল্যাব স্থাপন এবং প্রতিনিয়ত এটাকে টেস্টের মাধ্যমে পরিশোধনের ব্যবস্থা করা তাহলেই হয়তো বল্লাবল আগের অবস্থায় ফেরানো সম্ভব হবে দখলকারীদের নোটিশ দেওয়ার পাশাপাশি নদী দূষণমুক্ত করতে অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট বিভাগ চিহ্নিত যে প্রতিষ্ঠানগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি সেই প্রতিষ্ঠানগুলোর নমুনা সংগ্রহের জন্য অনগোয়িং অবস্থায় আছে এবং সেটাও আমরা নমুনা সংগ্রহ করে শেষ সব প্রতিষ্ঠানের নমুনাও আমরা ল্যাবে পাঠাবো এবং যাদের নমুনায় যদি কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হয় এবং সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে এটা আমাদের এনফোর্সমেন্ট শাখায় পাঠিয়ে দেব পরিবেশ দপ্তরকে এবং কলকারখানা পরিদর্শন দপ্তর যেটা আছে তাদেরকে আমরা এটা অবহিত করেছি যদি কোনো ধরনের বর্জ্য বা অন্য কিছু যদি খালকে ভরাট করে থাকে সেগুলো অপসারণ করে করার ব্যবস্থা নেয়ার জন্য পরিবেশ প্রকৃতি রক্ষায় দূষণ ও দখলমুক্ত করে নদীটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই এই ছিল নগদ জনপদের খবর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে